আসসালামু আলাইকুম, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো রাজা হাঁস সকালে ছেড়ে দেওয়া হয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন ধানের চারা। তো এই ধানের চারায় ঢুকে পড়েছিল, তো আমি এখান থেকে দেখার পর ধরে আইছি খেদাই দিতে। অনেকে এখান থেকে ধানটা লাগাই যাচ্ছে, এখন তো হাঁস ছাড় দেওয়া এটা যাও 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 যাও
দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে যে বড় পুষ্করিণী, মূলত হাঁস কিন্তু আমার এইখানে থাকে, মাশাআল্লাহ। পানিতে দেওয়ার পর হাঁসগুলো অনেক সুন্দর লাগতেছে। তো হাঁসগুলো আগে ময়লা হয়ে গেছিল, তো ইদানিং কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে, মাশাআল্লাহ। তো হাঁসগুলোর তো বয়স আমার যতটুকু আইডিয়া হয়ে গেছে, তারপর ডিমে আসতেছে নাকি বুঝতে পারতেছি না, হয়তো পূর্ণ বয়স হয় নাই। তো যাই হোক, আমার বাড়িতে আর একটা হাঁস আছে, তো সেই হাঁসটা আপনাদের আমি বাতে আছে, সেই হাঁসটা আমি দেখাবো যে বাচ্চা উঠতেছে কিনা। তো সঙ্গেই থাকুন।